টিপারি এর পক্ষ থেকে আমি মোহাম্মদ আব্দুল কাদের আজকের পর্বে সবাইকে স্বাগত জানাচ্ছি গত পর্বে আমরা গুগলের কিছু বেসিক টেকনিক দেখেছি সার্চ করার তো আজকের পর্বে আমরা গুগলের বিভিন্ন ধরনের আরো কিছু সার্চ টেকনিক সম্পর্কে জানতে পারব দেখুন আমরা গুগলে আছি এবং আপনারা অনেকেই হয়তো জেনে থাকবেন যে গুগলে বিভিন্ন ধরনের সার্চ করা যায় যেমন আমি যদি এখানে লিখি যে বিউটিফুল বাংলাদেশ লিখে যদি সার্চ করি দেখব গুগলের সার্চ রেজাল্টে বিভিন্ন ধরনের রেজাল্ট আসতেছে যেমন একটা আসতেছে ইমেজ রেজাল্ট ইমেজ ফর বিউটিফুল বাংলাদেশ এটা হচ্ছে ভিডিও রেজাল্ট বিউটিফুল বাংলাদেশ নিয়ে ইউটিউব থেকে আসা ভিডিও এবং এটা হচ্ছে অর্গানিক যে সকল মানে ওয়েবসাইট টেক্সট যে রেজাল্টগুলো আছে সেগুলো তো আমাদের সার্চ করার সুবিধাটা দেখুন গুগল বিভিন্ন ধরনের অপশন এখানে উল্লেখ করেছে ওয়েব তারপর এখানে দেখতে পাচ্ছি ইমেইল তারপর এখানে আছে ভিডিও নিউজ ম্যাপস আরো অনেক সার্চের ব্যবস্থা আছে আবার সার্চের বিভিন্ন টুলসও গুগল রেখেছে তো এইভাবে আমরা আমাদের যেটা চাই সেটা আমরা খুঁজে পারি যেমন আমরা চাচ্ছি বিউটিফুল বাংলাদেশের বেশ কিছু ফটো চাচ্ছি আমরা ফটো সো এই ক্ষেত্রে আমরা যেটা করব যে আমরা বিউটিফুল বাংলাদেশ লিখে সার্চ করার পর চাইলে ইমেজে যে ক্লিক করতে পারি ইমেজ ইমেজে যদি ক্লিক করি আমরা দেখবো আমাদের আমাদের সেই আমাদের বাংলাদেশের আমাদের অপূর্ব বাংলাদেশের অনেক ফটো এখানে দেখতে পারবো এবং আহ ছবিগুলো দেখে আসলে বোঝা যায় যে আমাদের দেশ আসলে ন্যাচারালি অনেক অনেক সুন্দর একটা দেশ তো সেক্ষেত্রে আমরা যদি বিউটিফুল বাংলাদেশ লিখে যদি সার্চ করি এরকম ইমেজ দেখতে পারবো শুধু বিউটিফুল বাংলাদেশ না যে কোনো কিছু লিখে আমরা সার্চ করলে সেটার ছবি আমরা গুগলে দেখতে পারবো এবং আমরা কিন্তু আমাদের এই এস টিউটোরিয়ালের ইমেজ অল্টার ইমেজ ব্যবহারের সময় বলেছিলাম যে গুগল কিন্তু মানে এই ট্যাগ থেকে আসা রেজাল্টগুলোকে প্রাধান্য দিয়ে এইভাবে ছবিগুলোকে সাজিয়ে থাকে যে বিভিন্ন সার্চের জন্য কি কি ছবি আসবে তো গুগলের আরেকটি চমৎকার সিস্টেম হচ্ছে যে আপনি যখন কোনো কিছু নিয়ে সার্চ করবেন তখন সেইখানে তার অল্টারনেটিভ এবং সেইখানে মানে বিভিন্ন বিশেষণ যোগ করে সার্চ করার ব্যবস্থা আছে আপনি কি শুধু ওয়ালপেপার চান নাকি বৃষ্টির ছবি চান নাকি লোগো চান নাকি ভিলেজ চান গ্রামের ছবি নাকি সিটি চান এই জাতীয় বিভিন্ন অপশন তারা এখানে যোগ করে দিয়েছে আপনি যদি এখান থেকে রেঞ্জ সিলেক্ট করেন দেখুন শুধুমাত্র বৃষ্টির ছবিগুলো এখানে আসবে আমাদের বাংলাদেশের বৃষ্টির ছবি ঠিক আছে আপনি যদি এখান থেকে বান্দরবন নীলগিরি রিসোর্টটা সিলেক্ট করেন তাহলে বান্দরবন নীল নীলগিরি রিসোর্টের পিকচারগুলো আসবে শুধুমাত্র এখানে যদি সুনামগঞ্জ সিলেক্ট করেন দেন অনলি সুনামগঞ্জের আসবে যদি সুন্দরবন সিলেক্ট করেন তাহলে সুন্দরবনের পিকগুলো পাবেন এভাবে ইমেজ সার্চ ব্যবহার করে আপনি বিভিন্ন মানে বিষয়ে সার্চ পেতে পারেন আমরা দেখতে পাচ্ছি আমাদের দেশের যে সম্পদ আমাদের রয়্যাল বেঙ্গল টাইগার সুন্দরবনের আমাদের মামারা এখানে উপস্থিত সো যাই হোক এইভাবে আপনারা সার্চ করতে পারেন গুগলে বিভিন্ন বিষয় নিয়ে এরপর আরেকটি বিষয় হচ্ছে ভিডিও সার্চ ভিডিও আপনি যদি ভিডিওতে ক্লিক করেন ইউটিউব তারপর ডেইলি মোশন ইত্যাদি যে সকল নাম করা ভিডিও চ্যানেল আছে ওই সকল ভিডিও চ্যানেল থেকে আপনি ভিডিও পেয়ে যাবেন ভিডিও লিংক পাবেন অনলি ভিডিও যদি নিউজে ক্লিক করেন দেন অনলি নিউজের ওয়েবসাইটগুলো পাবেন যে ওয়েবসাইটগুলোতে আপনি যে বিষয় নিয়ে সার্চ করেছেন সেই বিষয়গুলো আসবে ম্যাপসে ক্লিক করলে ওই ওই জায়গাটার যদি কোনো ম্যাপ থেকে থাকে গুগলের আন্ডারে তাহলে সেই স্থানের ম্যাপটা চলে আসবে যেমন আমরা দেখতে পাচ্ছি যে ওয়েস্ট বেঙ্গল ইউনিভার্সিটি অফ এনিম্যাল অ্যান্ড ফিশারি সায়েন্স যেহেতু আমরা এনিম্যাল লিখেছি যে সুন্দরবন এনিম্যাল সো এটা নিয়ে একটা ওয়েবসাইট মানে ইউনিভার্সিটি আছে সো গুগল সেটার এখানে নিয়ে গেছে তো এইভাবে গুগলের আপনার প্রচুর সার্চের ব্যবস্থা আছে এখানে বুকস বুকসেরও ব্যবস্থা আছে যদি কোনো বই থাকে বাংলাদেশ সুন্দরবন এলিমেন্ট নিয়ে আমরা জানি যে গুগলের কিন্তু বই পড়ার একটা সেবা আছে আমরা অনলাইনেই চাইলে যে কোনো বই এখান থেকে পড়তে পারি যেমন এখান থেকে যদি একটা লিঙ্কে যাই আমরা দেখবো যে অনলাইনেই গুগল আমাদের বই পড়ার ব্যবস্থা রেখেছে দেখতে পাচ্ছি যেখানে একটা বই চলে এসেছে আমরা চলে সেই বইগুলো অনলাইন থেকে পড়তে পারি তো এটা হচ্ছে গুগলের বুকস সেবা আবার যদি কোনো অ্যাপ্লিকেশন চান অ্যাপ্লিকেশন সুন্দরবনের টাইগার নিয়ে কোনো অ্যাপ্লিকেশন আছে কিনা গুগল প্লে স্টোরে কোনো অ্যাপ্লিকেশন আছে কিনা আমরা জানি যারা অ্যান্ড্রয়েড ফোন ইউজ করি গুগল প্লে স্টোর সম্পর্কে ধারণা আছে এটা নিয়ে কোনো অ্যাপ আছে কিনা যেমন আপনি যদি সার্চ করেন যে বাংলাদেশ নিয়ে কোনো অ্যাপ আছে কিনা বাংলাদেশ নিয়ে সেই ক্ষেত্রে বাংলাদেশ লিখবেন লিখে জাস্ট এখানে অ্যাপসে ক্লিক করবেন তাহলে দেখবেন যে বাংলাদেশ থেকে আসলেই যে সকল অ্যাপগুলো আছে গুগল প্লে স্টোরে সেগুলোর তালিকা এখানে দেখতে পাবেন যেমন এখানে ক্রিকেট বাংলাদেশ বাংলাদেশ পুলিশ ফোন বুক বাংলাদেশ বেতার বিভিন্ন অ্যাপ গুগল প্লে স্টোরে আছে তো এর মাধ্যমে আমরা আসলে জানতে পারলাম যে আসলে গুগলের আপনার স্পেসিফিক ক্যাটাগরিতে সার্চ দেওয়ার জন্য গুগলের বেসিক কিছু ফিল্টার আছে যেমন ওয়েব ইমেজ নিউজ ম্যাপ অ্যাপ তো এইভাবে আপনি বিভিন্ন বিষয় সার্চ করতে পারেন এখানে আরো অ্যাডভান্স লেভেল আছে দা ওয়েব তারপর কান্ট্রি শুধু বাংলাদেশ কিনা কোন প্রাইস আছে কিনা অপারেটিং সিস্টেম কোনটা হবে সেই বিষয়গুলো দিয়ে মানে উল্লেখ করে দিয়ে আপনি এখান থেকে মোটামুটি বেশ ভালো মানের একটা ফিল্টার করে ফেলতে পারেন আপনার সার্চের জন্য বিষয়টা অনেকেই এতদিন জানতেন অনেকটা আপনাদের মধ্যে প্রায় এটা আগে জানতেন কিন্তু ওই যে বাকি টেন পার্সেন্ট আছে আমি বিলিভ করি টেন পার্সেন্ট অবশ্যই আছে আমাদের অনেক গ্রামে আছে যেখানে ইন্টারনেট সুবিধা ভালো না তারা হয়তো বিষয়গুলো আগে জানতেন না বা নেট স্লো হওয়ার কারণে কখনো গুগল ইমেজ সার্চ করেন নাই তো তারা মানে গুগল ইমেজ ভিডিও এগুলো সার্চ করেন তারা ব্যাপারটা জানলেন তো এখন আরেকটা জিনিস দেখুন যদি গুগলে বাংলাদেশ সার্চ করে এখান থেকে ইমেজ সিলেক্ট করি তাহলে আমরা দেখতে পাবো যে গুগলের আরো একটি চমৎকার সুবিধা আছে গুগল ইমেজ সার্চ এটাকে বলা হয় গুগল ইমেজ সার্চ আপনি সরাসরি কোন ছবি দিয়ে গুগলে সার্চ করতে পারবেন যেমন ধরুন আমি আজব একটা প্রাণীর ছবি পেয়েছি ইন্টারনেটে বা কোথাও থেকে এখন আমি জানি না এই যে যে আজব একটা প্রাণীর আমি ছবি ছবি পেলাম এই 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 প্রাণীটা কি এটার নাম জানি না। আপনি প্রাণীর দিয়ে সার্চ করলে রিলেটেড অন্যান্য ছবিগুলো গুগল ওয়েবসাইট থেকে মানে ইন্টারনেট থেকে খুঁজে আপনাকে দিবে এতে করে আপনি সহজেই সেই প্রাণী সম্পর্কে তথ্য জেনে যাবেন ঠিক আছে যদিও আমরা এসইও টিউটোরিয়ালের শুরুর দিকে বলেছিলাম যে আমরা জানি যে গুগল বা মেশিন পড়তে পারে না ছবি পড়তে পড়তে পারে পারে। না। না কিন্তু ছবি ছবি পারলেও গুগল অনেকটা ম্যাচ করতে যে এই জাতীয় ছবিগুলো কোথায় কোথায় আছে সেগুলো এনে সে গুগল দিবে কালার ইফেক্ট কোথায় কোন কালার আছে এই জাতীয় বিষয়গুলো দেখে গুগল ছবি ম্যাচ করতে পারে কিন্তু ছবিটা কিসের সেটা বলতে পারে না সেটা আমরা জানবো ছবির ডিসক্রিপশন দেখে বর্ণনা বা অল্টার অল্ট্রাটাইপ দেখে যেমন আমরা যদি এখানে ইমেজ যে আইকনটা আছে যখন আপনারা কোনো কিছু লিখে গুগলে সার্চ দিবেন এবং এখান থেকে ইমেজ সিলেক্ট করবেন তখন আপনি উপরে এইরকম একটা আইকন পাবেন সার্চ বাই ইমেজ এখানে ক্লিক করবেন এটা হচ্ছে ইমেজের যদি অনলাইন থেকে ইমেজ দিতে চান সেটা তো আমরা সরাসরি আমাদের কম্পিউটার থেকে আপলোড করে দিব এখানে একটা বাঘের ছবি আছে আমরা বাঘের ছবিটাই দিয়ে দেখি যে বাঘের রিলেটেড ছবি আসলে আসে কিনা দেখি আসলে এটা সত্যিকারী মানে কতটা ইফেক্টিভ এবং আমরা যদি সার্চ করি আমাদের বাঘের ছবি দিয়ে বাঘ মামার ছবি দিয়ে সার্চ করেছি দেখুন আসলে আমাদের মামার ছবি চলে এসেছে আমাদের বসের ছবি এখানে আমরা দেখতে পাচ্ছি যেটা আমাদের বাংলাদেশের রিয়েলি অত্যন্ত একটা গর্বের বিষয় যে এটা হচ্ছে দেখুন বাঘের ছবি দিয়ে সার্চ করলাম গুগল সত্যি সত্যি আমাদের বাঘের ডিটেলস নিয়ে এসেছে এবং এখানে দেখাচ্ছে ভিজুয়ালি সিমিলার ইমেজেস যে চোখে দেখতে এই জাতীয় সিমিলার যে ইমেজেস গুলো আছে সেগুলো এখানে দেখাচ্ছে সো বুঝতে পারতেছি যে গুগলে ছবি দিয়েও সার্চ করা যায় এবং সেই ছবির সার্চ অত্যন্ত ইফেক্টিভ যেমন আপনি একজন ব্যক্তির ছবি পেয়েছেন বা একটা সুপার স্টারের ছবি পেয়েছেন কিন্তু আপনি জানেন না এই সুপার স্টারটা কে সো তার ছবি দিয়ে যদি আপনি এভাবে গুগলে সার্চ করেন তাহলে তার রিলেটেড যে অন্যান্য ছবিগুলো আছে সেগুলো পাবেন তার পাশাপাশি তার বেশ কিছু ইনফরমেশন আপনি এখান থেকে পেয়ে যাবেন সো গুগলের এই ছিল অত্যন্ত বেসিক লেভেলের আলোচনা যে কিভাবে সার্চ করবেন আশা করি ব্যাপারটা বুঝতে পেরেছেন এবং ক্লিয়ার হয়েছে তো সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন এসইও এর কাজ আমরা যারা করব তারা কিভাবে গুগল সার্চ করব তাদের কি গুগল অ্যাডভান্স সার্চের টেকনিক সেটা নিয়ে ইনশাআল্লাহ পরের পর্ব থেকে আপনাদের সাথে কথা বলবো তো সেই পর্বের আমন্ত্রণ রইল আজকের মত এখানে বিদায় নিচ্ছি ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ